হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টারভিউতে জিজ্ঞাসা করা 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে চাই, তাই তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে এলাম। তো বুঝতে পারছো, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের ভ্যালু অল অ্যাবাউট প্রফিট চ্যানেল দিয়ে থাকে। তো তোমরা চেষ্টা করো এই ভিডিওর নিচেও কমেন্ট করার, তোমাদের কী রকমের ভিডিও চাই, কী কী প্রশ্নের উত্তর চাই। তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেল দিয়ে থাকবে। তো এই যে এই পরিশ্রমটার জন্য একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেখাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবেই কিন্তু একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানাবার মোটিভেশনটাকে অনেকটা বাড়িয়ে তোলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইন্টারভিউ হলে আপনাদেরকে যে যে প্রশ্নগুলো ধরা হবে সেগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমার কী কী গুণ আছে। তো বন্ধুরা, তোমার কী কী গুণ আছে, এই যে এই প্রশ্নটা কিন্তু খুব দারুণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা যদি তোমাকে করা হয় সেটা কিন্তু খুব বড় একটা সুযোগ, যে তোমার যে গুণগুলো আছে, তোমার যে প্লাস পয়েন্টগুলো আছে সেগুলো তাদের কাছে তুলে ধরার। তো এই পরিপ্রেক্ষিতে তোমরা কি উত্তর দিতে পারো, এটা আমি মনে করি তোমরা নিজের লাইফের ভিত্তিতে যে উত্তরটা দিবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তবুও আমিও আমার পক্ষ থেকে একটা উত্তর বলবো তোমাদেরকে, যদি তোমাদের উত্তরটা পছন্দ হয় তবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা ইন্টারভিউতে, ক্লিয়ার? এছাড়াও আমি চেষ্টা করব তোমাদেরকে প্রশ্নভিত্তিক কয়েকটা পয়েন্ট বলে দেওয়ার, যে পয়েন্টগুলো তোমরা মাস্ট উল্লেখ করবে তোমাদের উত্তরের মধ্যে। আশা করছি এটাই ভালো হবে, কারণ আমি আমার লাইফের পরিপ্রেক্ষিতে কোনো একটা উত্তর বানাবো সেটা সকলের লাইফে সেট নাও হতে পারে। তাই আমি গুরুত্বপূর্ণ 3টে পয়েন্ট বলবো, এই 3টে পয়েন্ট তোমার উত্তরের মধ্যে থাকলে কিন্তু তোমার যে উত্তরটা সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তোমরা চুজ করবে কোন অপশানটা তোমরা তোমাদের উত্তরের মধ্যে ইনক্লুড করবে, ক্লিয়ার? তো যেখানে তোমাকে প্রশ্ন করবে যে তোমার কী কী গুণ আছে, তো তুমি কী কী বলতে পারো? দেখো বন্ধু, তোমাকে যখনই প্রশ্ন করবে যে তোমার কী কী গুণ আছে, তুমি বলতে পারো আমি যে কোনো সিচুয়েশানকে মানিয়ে নিতে পারি। এটা হচ্ছে সব থেকে বড় গুণ, এবং পুলিশের কিন্তু এই সিচুয়েশানকে মানিয়ে নেওয়ার যে অ্যাবিলিটি সেটা থাকতে হবে, তবে গিয়েই কিন্তু তুমি একটা পুলিশ হতে পারবে। সেকেন্ড পয়েন্ট, তুমি বলতে পারো আমি গ্রুপ ওয়ার্ক করতে ভালোবাসি। পুলিশ কনস্টেবলের যে কাজটা সেটা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে কিন্তু সম্পাদন হয়। তোমাকে তোমার হাই র্যাঙ্কের অফিসারের কথা শুনতে হবে, তোমার সমতুল্য কনস্টেবলদের সঙ্গে একসঙ্গে দলবদ্ধভাবে কাজটা সম্পাদন করতে হবে, তাই তোমাকে অবশ্যই কিন্তু গ্রুপ ওয়ার্ক করতে জানতে হবে। তাই তুমি এটাও বলতে পারো যে আমি গ্রুপ ওয়ার্ক করতেও ভালোবাসি। এবং অনেকেই এই উত্তরটা দিয়ে থাকে আমি সৎ, আমি হার্ডওয়ার্কিং। অবশ্যই এগুলি বলতে পারো, কারণ একজন পুলিশ অবশ্যই হার্ডওয়ার্কিং হতে হবে, না হলে হার্ডওয়ার্কিং হলে এই পুলিশ কনস্টেবলের জবটা কিন্তু সে করতে পারবে না। অবশ্যই সৎ থাকা ভালো। তো এই যে এই সৎ, হার্ডওয়ার্কিং, এই কমন উত্তরগুলো তুমি তোমার উত্তরের মধ্যে ইনক্লুড করতে পারো। তো 3টে মূল পয়েন্ট হয়ে গেল, একটা হচ্ছে তুমি যে কোনো সিচুয়েশানকে মানিয়ে নিতে পারো, 2 নম্বর তুমি গ্রুপ ওয়ার্ক করতে ভালোবাসো, আর 3 নম্বর হচ্ছে তুমি সৎ এবং হার্ডওয়ার্কিং, ক্লিয়ার? তো চলুন নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, নেক্সট প্রশ্নটা দেখার আগে তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দিতে চাইছি। তোমরা যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই কিন্তু নিচে ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্কটাই ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার। আমাদের 2টো হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু পুরো ফুল হয়ে গেছে, তাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আর তোমাদেরকে বলছি না। যদি তোমরা চান্স পাও অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখবে, যদি জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? এবং যদি PDFগুলো কালেক্ট করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করো। এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মাত্র 35 টাকা মূল্যে পুরো জেলা ভিত্তিক তোমাদেরকে PDF দেওয়া হবে, জেলা ভিত্তিক, আর এই সমস্ত প্রশ্নের উত্তর সহ তোমাদেরকে PDF দেওয়া হবে মাত্র 35 টাকা মূল্যে। 35 টাকাটা কোনো মূল্য হয় না বন্ধুরা, জাস্ট যে খাটুনিটা হয়ে যায় সেই খাটুনিটুকু নেওয়া হয় বন্ধুরা। 35 টাকা মূল্যে কিন্তু তুমি কোথাও এই PDFটা পাবে না। তো অবশ্যই কিন্তু 35 টাকা দিয়ে এই PDFটা অবশ্যই কালেক্ট করে নেবে। এখানে ডেসক্রিপশনেও একটা পেমেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে স্ক্রিনশটটা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে, তোমাকে আমি PDFটা সেন্ড করে দেবো, ঠিক আছে? তো নেক্সট প্রশ্নটা চলুন দেখে নেওয়া যাক, তোমার দুর্বলতাগুলি বলো। তো বন্ধুরা, এই প্রশ্নটা একটা খুবই কমপ্লিকেটেড প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর কিন্তু আপনাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে দিতে হবে। এই প্রশ্নে আপনি ডাইরেক্ট বলতে পারেন না যে স্যার আমি খুব জলদি রেগে যাই, আমি খুব ইম্পেশেন্স, এগুলো কিন্তু বলা যাবে না। আপনি যদিও রেগে যান খুব জলদি, আপনার ধৈর্য শক্তি নেই, তাও কিন্তু এই উত্তরগুলো ভুল করেও বলবেন না।
কারণ একটা পুলিশ কনস্টেবল হতে গেলে ধৈর্য শক্তি থাকতে হবে, পেশেন্স থাকতে হবে, আপনাকে আপনার রাগটা কন্ট্রোল করতে জানতে হবে। তাই আবার এই উত্তরে আপনারা এটাও বলতে পারেন না, স্যার আমার কোনো দুর্বলতা নেই। কারণ জানেন, ভারতের প্রথম সুপার হিরো শক্তিমানেরও একটা দুর্বলতা ছিল, সুপারম্যানেরও একটা দুর্বলতা রয়েছে। তো আপনার সেই দুর্বলতাটা থাকবে না, সেটা কি হতে পারে? সুপার হিরোদের দুর্বলতা থাকে বন্ধু, মানুষ তো কোথায়। তো আপনারও কিছু না কিছু দুর্বলতা থাকবে, আমারও কিছু না কিছু দুর্বলতা থাকবে, সেটাই স্বাভাবিক, দুর্বলতা থাকাই স্বাভাবিক। কিন্তু দুর্বলতাটা আপনাকে এমনভাবে বলতে হবে যে আপনার দুর্বলতাটা যাতে বোঝায় যে আপনি ওভারকাম করার চেষ্টা করছেন, বা ওই দুর্বলতাটা আপনার ধীরে ধীরে আপনি কমিয়ে ফেলেছেন। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি একটু ইমোশনাল, আমি একটু সেন্সিটিভ। আপনি দ্বিতীয় নম্বরে বলতে পারেন, আমি একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড, যা বলি মুখের সামনে বলি, এই জন্য আমার অনেক বন্ধুর সঙ্গে কিন্তু ঝগড়াঝাটি হয়ে যায়। তারা যদি কোনো ভুল কাজ করে থাকে, আমি কিন্তু তাদের মুখের উপরে বলে দিই, তুই এটা কেন করেছিস, তুই এটা ভুল করেছিস। সেটা তাদের খারাপ লাগে, আর তারা তাদের সঙ্গে আমার একটা কথা বলা বলি হয়ে যায়, এটা আপনারা বলতে পারেন। এছাড়াও আপনি বলতে পারেন, আমি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবি। এটাও কিন্তু আপনার দুর্বলতা, কিন্তু একদিকে প্লাস পয়েন্ট যে আপনি কোনো ডিসিশন নেওয়ার আগে অনেক ভাবেন, ভেবে চিনতে কাজ করেন। তো বন্ধুরা, এইভাবে আপনাকেও ডিপ্লোম্যাটিক উত্তর দিতে হবে যে কোনো এই সকল সাইকোলজিক্যাল প্রশ্নের, তবে গিয়ে ইন্টারভিউয়ার আরও 4-5টা ছেলের থেকে আপনাকে সিলেক্ট করে নেবে এই জবটার জন্য। তো আশা করছি উত্তরগুলো ভালো লাগছে, উত্তরগুলো ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু, আর ভিডিওটিকে একটু লাইক করবেন। আপনারা লাইক করছেন না, আপনারা সাবস্ক্রাইবও করছেন না, সাবস্ক্রাইব অনেক কম হচ্ছে, তো 3K হয়ে গেছে একটা, এটা জলদি করে আমাদেরকে 5K করতে হবে। চলুন সাবস্ক্রাইবটা করা যাক, বাংলা চ্যানেল বাঙালি চ্যানেল সাবস্ক্রাইবটা করুন বন্ধুরা। চলুন নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক বন্ধুরা, কেন আমরা চাকরিটা আপনাকে দেব, বা আপনাকেই কেন আমরা চাকরিটা দেব? বাইরে হাজার হাজার পরীক্ষার্থী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওদের থেকে আপনার কি বেটার আছে যে আপনি আপনাকে যোগ্য মনে করেন এই চাকরিটার জন্য? তো আপনি এই প্রশ্নটার উত্তরে বলতে পারেন, স্যার দেশের হয়ে কাজ করা সকলের কাছে একটা গর্বের বিষয়, কিন্তু এই সুযোগটা সকলেই পায় না। কারণ এই কাজটি করার জন্য যেমন শারীরিক দক্ষতার প্রয়োজন, ঠিক তেমনি মানসিক দক্ষতারও প্রয়োজন। আর আমি মনে করি এই জবটির জন্য যে সকল জিনিসগুলো দরকার, সেই সকল গুণগুলো আমার মধ্যে রয়েছে। আমি হার্ডওয়ার্কিং, আমি সৎ, আমি যে কোনো সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিয়ে ঠান্ডা মাথায় কাজ করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তাই এই জবটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এছাড়াও আপনি এখানে অ্যাড করতে পারেন যে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করি, আমি সততার সঙ্গে কাজ করব, আমি খুব সততার সঙ্গে চেষ্টা করব এই ডিপার্টমেন্টকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার। এই রকম আপনি অনেকগুলো কিন্তু উত্তর দিতে পারেন। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখে নেব, আপনার সম্পর্কে বলুন। এই প্রশ্নটা শুনে আপনাদের অনেকের মনে হবে এই প্রশ্নটা হচ্ছে সব থেকে ইজি, কিন্তু বন্ধু তা নয়, এই প্রশ্নটাই হচ্ছে সব থেকে কঠিন, সব থেকে কমপ্লিকেটেড। আর এই একটা প্রশ্নের উত্তর থেকে ইন্টারভিউয়াররা আপনাকে হাজার হাজার প্রশ্ন ধরে থাকে। হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নটার উত্তর যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন, তাহলে প্রথমেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তাদের উপর। এছাড়াও আপনি যদি উল্টো পাল্টা উত্তর দিয়ে থাকেন, তাহলে ইন্টারভিউয়াররা আপনাদেরকে প্রশ্ন করে করে নাজেহাল করে দেবে। তাই বলছি এই প্রশ্নটার উত্তর আপনারা একেবারে সঠিক, একেবারে নির্ভুলভাবে বানিয়ে নিয়ে যান। আপনি আপনার সম্পর্কে যতটুকু বলার ঠিক ততটুকু বলবেন, বেশি বাড়তি বলবেন না, বেশি কম বলবেন না। এই প্রশ্নটার উত্তর আমি আপনাদের উপর ছাড়লাম, কারণ এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারবো না আপনাদেরকে, কারণ আপনি আপনাকে চেনেন, আপনি নিজেকে চেনেন। তাহলে আপনি আপনার সম্পর্কে যতটুকু বলতে পারবেন আমি কিন্তু বলতে পারবো না। তো আপনি নিজেকে চিনুন, নিজে কী চান, নিজে কী চান না, নিজের কোনটা ভালো লাগে, নিজের কোনটা ভালো লাগে না, সেগুলো ডিটেক্ট করুন এবং সেগুলো নিজের উত্তরের মধ্যে ইনক্লুড করুন এবং বলুন। আর দেখুন আপনাকে চাকরিটা পেতে কে আটকাচ্ছে, আপনার হাতের মুঠোয় থাকবে চাকরি। ভিডিওটা এতটুকুই ছিল, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এইরকম আরও গুরুত্বপূর্ণ অনেক 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 প্রশ্ন নিয়ে আসবো এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দেবো। এই পিডিএফটা কালেক্ট করতে হলে অবশ্যই ইবুকটা নিয়ে নেবেন, ইবুকটার দাম মাত্র 35 টাকা। অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমি আপনাদেরকে ইবুকটা সেন্ড করে দেবো। মাত্র 35 টাকা মূল্যে কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি এই ইবুকটা পাবেন না। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।